আমাদের জন্য মোমাই রাখেনি ছেলে, মুখের এক্সপ্রেশন কি আহ উফ। So hey guys, how you all doing? And welcome again to my channel, The Bong Explorer. And this is Spiciest reporting again. Jani, ami jani apnader onek rag ache amar upore rag koratai shabhabik byapar karon ami 2 mash pray 2 mash dhore kono vlog dini amar channel e. I'm very very sorry je eto din dhore kono vlog dite parini. Sorry thekeo boro kotha, actually ek mash to bollami amar porikha chollo ar ekta mash amar me time karadi chole geche. Me time mane lat 80% lat, বাকি 20% খুচরো খাচরা কাজ, এদিক ওদিক ঘুরতে যাওয়া, এই ওই সেই। তো এই মি টাইমের চক্করে আর ব্লগ বানানো হয়নি খুব একটা। তো আজকে আমরা যাব হচ্ছে দ্য স্পাইসি হাটে, যেটা কিনা শ্যামনগরে নতুন খুলেছে। হ্যাঁ, আমি আবার শ্যামনগরেই শ্যুট করব, কারণ শ্যামনগরে এখন রিসেন্টলি এত খাবারের দোকান খুলছে আর এত ভ্যারাইটিজের খাবার পাওয়া যাচ্ছে ওখানে, যে আমার হয়তো আরও 2-3টে ব্লগ পুরো শ্যামনগর কভার করতেই চলে যাবে। তো এটাই হচ্ছে আজকের প্ল্যান। আজকে আমরা যাব স্পাইসি হাটে, খাবো পিৎজা আর পাস্তা যেগুলো ওখানে খুব ফেমাস। আমরা বলতে আমি, আপন আর অতনু বলে একটা বন্ধু আছে আমার, ও যাবে আমার সাথে খেতে আজকে। ওরা সবাই আসবে একটু পরে, তার আগে আমার কিছু কাজ আছে, কাজগুলো করে নেব। ওরা আসলে আবার দেখা হবে আপনাদের সাথে। টাটা। তো যেমনি বললাম, কাজ টাজ সব হয়ে গেছে আমার, আর আমার আপন মণ্ডল আবার চলে এসেছে আমার ব্লগে অনেকদিন পরে। আর একজন যার কথা বলেছিলাম অতনু, ও ডিরেক্ট ওখানে পৌঁছে গেছে। তো আমরা এখন যাবো স্পাইসি হাটের সামনে, ওখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। টাটা। চলে এসেছি আমরা এখন স্পাইসি হাটের সামনে, ওই যে দেখতে পাচ্ছেন পেছনের দোকান, এখান থেকে আমরা একটা পিৎজা খাবো, পাস্তা খাবো আর মোমো। মোমোটাও খুব ভালো বানায়, মোমো আর ফ্রাইড মোমোও খাবো। আপনাদের সব ডিশগুলোর নাম ডিটেলসে বলছি, তার আগে এখানে যারা ওনাররা আছে তারাও কিছু কথা বলতে চান। তো চলুন শুনে নিই দোকানটার ব্যাপারে, কী কী পাওয়া যায় আর দোকানটা কবে বানিয়েছেন ওনারা, এবার কথা বলে নিই। চলুন। আমরা যাই দোকান খুঁজে এখনও পাইনি বলে আমরা রাস্তার পাশে শুরু করেছি। 2 মাস হলো আমরা পিৎজা শুরু করেছি, 3 মাস হলো পাস্তা শুরু করেছি, আর মোমো 2 বছর ধরে করছি। আপনারা আসুন, ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন বড় রেস্টুরেন্টের থেকে নদীর থেকে কম। আর আমরা এখান থেকে মেনলি অর্ডার দিয়েছি হচ্ছে পিৎজা আলফাঙ্গি, টেট্রাজেনি চিকেন, রেড সস, পাস্তা আর প্যান ফ্রাইড মোমো আর স্টিম মোমো। হ্যাঁ, নামগুলো খুবই কমপ্লিকেটেড জানি, তাই জন্য দেখে দেখে বলতে হলো, ঠিক করে বলতে পারছিলাম না। যাই হোক, এবার আমরা খাবো, ডিশটা ততক্ষণ বানা কেনারা, আপনারাও একটু শর্ট দেখে নিন স্লো মোশনে। চলুন তাহলে। প্রথমেই আমাদের কাছে পিৎজা আছে, প্রথমেই আমাদের কাছে পাস্তা চলে এসছে। পাস্তাটার নামটা আবার ভুলে গেছি, অনেক বড় নাম, টেট্রাজেনি চিকেন পাস্তা উইথ রেড সস আমার কিছুটা ছিল। এবার খেয়ে দেখবো আমরা কেমন লাগছে পাস্তাটা, এটা তো খুব ভালোই লাগছে দেখছে। খুবই ভালো খেতে, খুবই ভালো লাগছে, আমি তাই জন্য আর একবার খাবো।
যাই হোক আমরা খেতে থাকি, পরের দৃশ্যে এসে আবার আপনার সাথে দেখা হচ্ছে। তো পাস্তাটাও খুবই খুবই ভালো ছিল, এবার আমাদের কাছে পিৎজাটাও চলে এসেছে। পিৎজাটার নামটা আবার ভুলে গেছি, কি ছিল পিৎজা আলফাঞ্জো এমন কিছু একটা ছিল, আলফাঙ্গি আলফাঞ্জো, আমি আমি আলফাঞ্জো বলে দিয়েছি। যাই হোক এবার পিৎজাটা ট্রাই করি। পিৎজাটাও খুব ভালো, কি বল তোর কেমন লাগছে বল? ও আচ্ছা, ও এতক্ষণ পর, ও এতক্ষণ পর রিয়েলাইজ করলো যে পিৎজাটা ভালো লেগেছে। যাই হোক পিৎজাটাও খেতে থাকি, আমাদের সাথে আবার পর দুটো ডাকা হচ্ছে দাদা। তো পাস্তার পিৎজা খাওয়া হয়ে গেছে, এবার তিন নম্বর ডিশ আমাদের যেটা কিনা হচ্ছে প্যান ফ্রাইড মোমো। এটা কিন্তু দেখে মনে হচ্ছে না প্যান ফ্রাইড মোমো, কারণ এটা আবার রেড সসে টস করা। আর নর্মালি আমরা যে প্যান ফ্রাইড মোমোগুলো খাই ওগুলো জাস্ট নর্মালি ফ্রাই করা থাকে, কিন্তু এটা সবথেকে ভালো কথা হচ্ছে এটা টস করা রেড সসের মধ্যে। এবার খেয়ে দেখবো কেমন লাগে, আপনি শুরু করুন। পুড়েছে পুড়েছে পড়ে নি, এবার আমার পালা, খেয়ে দেখি। অসাধারণ ভাই, অসাধারণ। আমি তোকে প্রথমেই জিজ্ঞেস করলাম পুড়েছে কিনা, ওর বললাম না লেট রিয়েলাইজেশন হয়। কিন্তু যাই হোক এই ফ্রাইড মোমোটা দারুণ দারুণ, ইজ দ্য বেস্ট ফ্রাইড মোমো আই হ্যাভ এভার টেস্টেড। ওকে, মানে এটা যেমনি টস করে যেমনি সসটা দিয়ে ভাল লাগছে, তেমনি না মুখে গিয়ে যে অসামনেসটা ক্রিয়েট হচ্ছে ভাই, অসাধারণ খেতে। তো যাই হোক আমরা খেয়ে দিয়ে নিই, পরে এরপরে যখন আবার চার নম্বর ডিশটাই আসবে যেটা কিনা একটা নর্মাল স্টিম মোমো, তখন আবার আপনার সাথে দেখা হচ্ছে দাদা। পেটে অলমোস্ট পেট ফুল আমাদের দুজনেরই, মানে তিনজনেরই যে একজন আছে ক্যামেরার পেছনে, কিন্তু তাও আমাদের খাওয়া মিটছে না, খিদে মিটছে না। লাস্ট ডিশ আমাদের নর্মাল স্টিম মোমো, এবার খেয়ে দেখি। আশেপাশে নয়েজ খুব বেশি, তার জন্য আমি ভেরি সরি, রাস্তার ওপরে দোকান তো কিছু করার নেই। নর্মাল মোমো, এটা বিশেষ কিছু নেই। এখানে মেইনলি যে দুটো ডিশ খুবই ফেমাস আর খুবই স্পেশাল সেটা হচ্ছে পাস্তা আর পিৎজা। এখানে এলে অবশ্যই পিৎজা আর পাস্তাটা ট্রাই করবে, প্যান ফ্রাইড মোমোটাও খুব ভালো ছিল। তো এই তিনটে জিনিস এখানে এসে অবশ্যই ট্রাই করবে। এদের কাছে পিৎজার অনেক অনেক ভ্যারাইটিস আছে আর প্রাইসগুলো খুবই রিজনেবল, আপনারা দেখতেই পেয়েছেন। পাস্তারও অনেক ভ্যারাইটিস আছে, তো অবশ্যই এখানে আসবেন, এসে খেয়ে দেখবেন। দারুণ খেতে, এ খালি খেয়েই যাচ্ছে, আমি খালি বকে যাচ্ছি, এই তো কাজ আমার। যাই হোক খেয়ে নিই, পরে এসে পুরো ফাইনাল রিভিউ দেবো। খেয়ে দেয়ে পেট পেট ফুলিয়ে এই যে আমার সেই সংসার, আমরা এবার মেইন কথায় আসি, সুপার অনেস্ট রিভিউ। তো পিৎজা যেটা ছিল পিৎজা আলফাঙ্গি, পিৎজা আলফাঙ্গি আমার স্পেশালি খুবই ভাল লেগেছে, ওরও খুব ভাল লেগেছে। পিৎজা আলফাঙ্গির মধ্যে চিকেন ছিল বা চিজ ছিল, সবকিছুই খুব ভালো ছিল। আর সব থেকে বড় কথা ওখানে যে পিৎজাটা, নর্মাল যে আমরা ডমিনোজ বা পিৎজা হাটে যে পিৎজাগুলো খাই ওখানে ব্রেডটা একটু মোটা হয়, কিন্তু এখানে ওই দোকানে পিৎজা বেসটা খুব থিন। হ্যাঁ, পিৎজার যে ক্রাস্টটা ওটা খুব থিন, কিন্তু খুব ভালো খেতে, অসাধারণ খেতে। পিৎজাটা is 4 out of 5 এবার হচ্ছে পাস্তা, পাস্তা টেট্রোজেনি চিকেন রেড সস পাস্তা। আমি আমি নামের উপর যাচ্ছি না, পাস্তাটা খুব খুব ভালো ছিল, দারুণ দারুণ পাস্তা, পাস্তাটা 5 out of 5 পাস্তাটা সত্যি খুব ভালো ছিল। তারপর এলো হচ্ছে প্যান ফ্রাইড মোমো। প্রথমেই আমি বলে দিতে চাই, প্যান ফ্রাইড মোমো আমরা নর্মালি যেটা খাই, মানে নর্মাল যেটা খাই সেটা খুব এমনি ফ্রাইড করা থাকে, কিন্তু এখানেরটা যেমনি আগেও বললাম রেড সসে টস করা ছিল আর খুবই অসাধারণ লাগছিল। গ্রেভিটা খুব ভালো খেতে, গ্রেভিটা খুব ভালো খেতে ছিল। তো প্যান ফ্রাইড মোমোটাও খুব ভালো ছিল। আসলি স্টিম মোমো যেমনি নর্মাল মোমো হয়, কিন্তু স্যুপ, স্যুপটা ভালো ছিল। ছিল ফ্রাইড মোমো হচ্ছে কত দেব প্যান ফ্রাইড মোমো? খেয়ে নিল, এই যে নমস্কার।
স্যুপটা সত্যি খুব অসাধারণ ছিল। নর্মাল আর মোমোগুলো নর্মাল যেমনি হয় অমনি ছিল। এবার আপনাদের ডিটেইল বলে দিই, ওখানে গিয়ে তো খুব একটা বলতে পারিনি দোকানটার ব্যাপারে। কাওগাছি মোড়েই হচ্ছে দোকানটা, ছোট্ট একটা অন দ্য গো শপ। বলে দিই আপনারা কিভাবে যাবেন কাওগাছি মোড়ে যারা বাইরে থাকেন। শ্যামনগর থেকে তো যাওয়া খুবই ইজি, শ্যামনগর স্টেশনে নামবেন, শ্যামনগর স্টেশনে নেমে যে মল্লিকা সিনেমা হল আছে ওখান থেকেই অটো ছাড়ে কাওগাছি মোড়ের, তো ওখান থেকে অটো ধরে চলে যাবেন কাওগাছি মোড়ে। যারা যেখানেই থাকেন শ্যামনগর স্টেশনে চলে আসবেন, স্টেশন থেকেই যাবেন, ওটাই বেশি সুবিধা হবে। তো ব্যাস সব কিছুই বলে দিয়েছি, ডিটেইলড ইনফরমেশন দিয়ে দিয়েছি, এবার বেশি দেরি না করে চলে যান। এবার হাত ব্যথা করছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এটা বকেই যাচ্ছি তখন থেকে। তো ব্যাস আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। ততদিন খেতে থাকুন, ঘুরতে থাকুন, অ্যান্ড বাঁচতে থাকুন। ওয়েট 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 ওয়েট, আচ্ছা সঙ্গে হাত দিয়েও থাকুন, ভালো খেলে তো হাত দিয়েও হবে। যাই হোক, কিছু বলার নেই, এই জন্য আজমোলা ক্যারি করবেন সবসময়, যাই খাবেন পরে একটা খেয়ে নেবেন। যাই হোক, টাটা।